হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টেপিং স্টোন। আমি তন্ময় বিশ্বাস। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চাইছি সেটা আমার মনে হয় ইতিমধ্যেই সবাই বুঝতে পেরে গেছো, অবশ্যই ম্যাথ। কম্পিটিটিভ ফিল্ডে ম্যাথ থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে বেসিক যে জিনিসটা জানতে হয় এবং তার সাথে কিছু শর্টকাট শিখতে হয়। তো আমি এই সেশানে একটু আলোচনা করার চেষ্টা করব ম্যাথ সম্পর্কে। আলোচনায় যাওয়ার আগে যেটা বিশেষভাবে বলা দরকার সেটি হচ্ছে, অবশ্যই যারা বিগিনার্স, যারা নতুনভাবে এই ফিল্ডে আসতে চলেছো বা এসেছো এবং যাদের অঙ্কে দুর্বলতা আছে, কেবল তারাই এই ইউটিউব ভিডিও অঙ্ক শেখার চেষ্টা করো। যারা অ্যাডভান্সড, যারা অনেকটা পারো, অঙ্ক যাদের কোনো ভয়ের কারণ নেই, তারা অবশ্যই বারবার করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আসো আমরা শুরু করি আজকের সেশন ম্যাথ। আমি প্রথমেই যে বিষয়টা বলবো সেটি হচ্ছে, আজকে আমি শুরু করতে চাইবো পার্সেন্টেজ নিয়ে, যেটা বাংলা মানে হচ্ছে শতকরা। শতকরা নিয়ে যেটা বিশেষভাবে বলার দরকার এটা হচ্ছে, একশোর সাপেক্ষে সবসময় বিচার্য বিষয়। যদি বলি 10%, 10% মানে সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে আসবে 10% মানে 10/100, 100 ভাগের মধ্যে 10 ভাগ। তো ভিউয়ার্স, একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, 10% মানে 10/100 মানে হচ্ছে 1/10। অনুরূপ ভাবে 20% মানে কত হবে? 20% মানে হবে 20/100 মানে হচ্ছে 1/5। এইরকম ফ্র্যাকশন গুলো কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করে মাথায় রাখার চেষ্টা করতে হবে। যে কথা আমি বলবো সেটি হচ্ছে, ধরো বলা হলো 10% বৃদ্ধি। যখন 10% বৃদ্ধির প্রসঙ্গ আসবে, 10% বৃদ্ধির প্রসঙ্গ আসবে, 10% বৃদ্ধি, তখন 100 সঙ্গে 10 যোগ হয়ে যায়, 110 হবে। আবার যদি বলে 20% হ্রাস, কমে যাবে, 20% হ্রাস হবে, তাহলে আমার মাথায় জন্য চলে আসে 100 থেকে 20 কমে গেলে 80 হবে। এই বেসিক জিনিসটা আমাদের মাথায় সবার আগে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে ভিউয়ার্স। তো এবার যে কথাটা বলবো, অবশ্যই ফ্র্যাকশন ব্যাপারটা মাথায় থাকতে হবে, 10% 20% হ্রাস বা বৃদ্ধির কথা মাথায় রাখতে হবে, এবং এইটাকে কাজে লাগিয়ে আমি শতকরার বিভিন্ন অঙ্ক করতে পারব। যদি বলা হয় যে 120-এর 20%, তাহলে 120 × 3 20%, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 12 × 2 = 24। ভিউয়ার্স, এইভাবে আমরা শতকরার মূল জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করব। পরবর্তী অঙ্কের অঙ্কতে প্রবেশ করার আগে এই বেসিক জিনিসটা আমাদের। তো চলো আমরা এবার সরাসরি অঙ্কে প্রবেশ করি। মূল অঙ্ক কেমন ছিল বা কেমন হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা প্রথমে যে অঙ্কটি করব, অঙ্কটি বলছে যে একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরাতন মূল্যে ফিরাতে শতকরা কত বৃদ্ধি করতে হয়। তাহলে কি বুঝলাম, অঙ্কটা কি বলছে, যে 10% কমে যাচ্ছে। তাহলে ভিউয়ার্স, আরেকটি যে ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে, অঙ্ক অনেক রকম ভাবে করা যায়, বেসিক রুলস, তার বিভিন্ন রকমের শর্টকাট। কিন্তু আমি ভিউয়ার্সদের অনুরোধ করব, মূল জিনিসটাকে রপ্ত করে তার সঠিক শর্টকাটটাকে শিখে নিয়ে সেটাকে বারবার প্র্যাকটিস করলে আমি মনে করি পরীক্ষাতে তার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে 10% যদি হ্রাস পেয়ে থাকে, তো আমি মনে করলাম যে জিনিসটার দাম ছিল 100 টাকা, 100 টাকা থেকে 10% কমে গেল। 10% কমে যাওয়ার মানে কি ভিউয়ার্স, 10% কমে যাওয়ার মানে হচ্ছে, আগে 100 টাকা থাকলে এখন 90 টাকা। এবার
এই 90 টাকা থেকে তাকে তো পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে যাওয়ার জন্য বলছে, তার মানে 90 টাকার সঙ্গে আরো 10 টাকা যোগ করলে ভিউয়ার্স আগের 100 টাকায় পৌঁছাবে। তাহলে যদি আমরা এটা এইভাবে করি যে যে টাকা ছিল 90 তাকে পুনরায় আগের টাকায় ফেরাতে গেলে 100 করতে গেলে 10 টাকা বাড়াতে হয়, তাহলে 90 টাকাকে 100 টাকায় নিয়ে যেতে হলে 10 টাকা বৃদ্ধি করতে হবে। 1 টাকাকে কত করতে হয়? আর শতকরা বলেছে শতকরা অবশ্যই 100-র সাপেক্ষে বিচার করতে হবে, তাহলে 10 × 100/90, 0 0 কাটলে ওপরে থাকছে 100, নিচে 9, 9 × 11 = 99, 11 × 1 = 2। তাহলে দেখো 100-র সাপেক্ষে শতকরা যদি 90 থেকে 100 নিয়ে যেতে হয় তাহলে 10 টাকা বাড়াতে হচ্ছিল, তাহলে 100-র সাপেক্ষে শতকরা কত বাড়াতে হচ্ছে? না, 11 × 1 = 9। তাহলে যেহেতু 100-র সাপেক্ষে অর্থাৎ 11 × 1 = 9% হবে আমার সঠিক উত্তর। ভিউয়ার্স, এইভাবে শতকরার বিভিন্ন অঙ্ক আমরা এই ক্লাসে করার চেষ্টা করব। আমি জানি কোনোভাবেই এত অল্প সময়ের মধ্যে সমস্ত অঙ্ক শেখানো বা দেখানো সম্ভব নয়, তবু কম সময়ের মধ্যে যতগুলো সম্ভব আমি এখানে দেখানোর চেষ্টা করব। প্রথমে 10% বেড়ে পরে 10% কমে গেল, মোটের উপর শতকরা কি পরিবর্তন হল? ভিউয়ার্স, কোন ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়লো, পরে আবার 10% কমে গেল, তাহলে প্রথমে বাড়লো 10%, পরে কমলো 10%। এই অঙ্কগুলো আমরা অনেক ভাবেই করতে পারি, আমি যেটা বেস্ট ওয়ে হবে বলে মনে করছি সেটা করানোর চেষ্টা করছি। আমি মনে করলাম যে ব্যক্তির বেতন প্রথমে ছিল 100 টাকা, তাহলে যখন 10% বেড়ে গেল, 10% বাড়লো ভিউয়ার্স, তাহলে 100-র সাপেক্ষে 10 বেড়ে গেল, তাহলে হলো কত? 110 টাকা। এবার 10% কমছে, এখানে 10% বাড়লো, এখানে 10% কমছে, আমরা যেন 110 টাকা থেকে 10% কমে যাওয়াতে 110 - 10 এটা করে এটার জন্য 100 না করি ভিউয়ার্স, কারণ এটা কিন্তু 10% কমছে, এখানে কিন্তু 100 নেই, 110 আছে, 110-এর সাপেক্ষে 10% কমবে, তার মানে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু 99 হবে। এবার প্রশ্ন হতে পারে যে কিভাবে হলো, আমি বুঝতে পারলাম 110-এর উপর 10%, তাহলে 110 × 10% মানে 10/100, 0 0 কাটা মানে 11 টাকা কমে গেল, তাহলে 110-এর সাথে থেকে যদি 11 টাকা কমে তাহলে 99 টাকা হয়। আবার 110 টাকার উপর 10% কমে, 10% কমার অর্থ 100 টাকা থাকলে 99 টাকা, তাহলে এখানে আছে 10% কমে গেছে, তাহলে 10% মানে 100 টাকা 10% হ্রাস পাওয়া মানে কি ভিউয়ার্স? 100 থাকলে ওটা হচ্ছে 90 টাকা, যেহেতু 110 আছে তাহলে 110 × 90/100, 0 0 0 9 11 13, তাহলে হয় আমরা ডিরেক্ট এখানে প্রবেশ করব, আর না হলে আমরা সরাসরি এখানে আসবো, হয় এখানে যাব না হলে ডিরেক্ট এখানে চলে আসবো, এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এবার কি দেখলাম যে ওই ব্যক্তির বেতন যদি 100 টাকা থাকে, তার বেতন আলটিমেটলি কোথায় এসে দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে 99, মানে 100 টাকা থেকে তার বেতন বর্তমানে হয়ে দাঁড়াচ্ছে 99 টাকা, মানে 100 টাকায় কমে গেল কত টাকা? 1 টাকা, তার মানে 1% হ্রাস হল। ভিউয়ার্স, এই অঙ্কটা সিস্টেমেটিক্স ওয়ে যদি এইভাবেই হয়, আমি একটা কথা বলবো, এর পরে থেকে কম্পিটিটিভ ফিল্ডে আমরা এইভাবে এই অঙ্কগুলো করব না, এই অঙ্কটা করব না। কেন করব না? কারণ 10% বৃদ্ধি এবং 10% হ্রাস, বাড়া কমা, এই জিনিস যদি একই ফিগারের থাকে, একই ডিজিটের থাকে,
তাহলে অবশ্যই আমরা ফিগার দুটো গুণ করব, 10×10 করলে হচ্ছে 100, 100 ভাগ 100 যেটা হবে 1, সেটা অবশ্যই 1% হ্রাস। ভিউয়ার্স, আমরা সিস্টেমেটিক্স ওয়েতে অঙ্কটা বোঝার চেষ্টা করলাম এবং কিভাবে এই অঙ্কের শর্টে আমরা অঙ্ক করতে পারবো। এখানে 20% বৃদ্ধি, 20% হ্রাস থাকলেও আমরা অঙ্ক করতে পারতাম 20×20 মানে হচ্ছে 400 ভাগ 100, তার মানে 4% হ্রাস। এইভাবে আমরা অঙ্ক শেখার চেষ্টা করব ভিউয়ার্স। তবে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে অনেক শর্টকাট বাজারে আমরা বিভিন্ন ভাবে পাবো, কিন্তু শর্টকাটের দিকে বেশি করে না ঝুঁকে যদি আমরা অঙ্কটাকে শেখার চেষ্টা করি এবং বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু ভালো ফল করব। নেক্সট অঙ্কের দিকে, নেক্সট অঙ্কে আমরা কি বলেছে, বলছে একটু আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেল এবং প্রস্থ 20% বৃদ্ধি পেল, ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো। তাহলে এখানে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য×প্রস্থ, এটা আমাদের সবার জানা। তাহলে অঙ্কটা যদি আমি দৈর্ঘ্য সমান এক্স ধরতাম, প্রস্থ সমান ওয়াই ধরতাম, এক্স এর উপর 30% বৃদ্ধি পেল, ওয়াই এর উপর 20% বৃদ্ধি পেল, এইভাবে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওটা আমার একটা বোর্ড লেগে যেত, অনেকটা বড় হয়ে যেত ভিউয়ার্স। কিন্তু আমরা ওইভাবে না করে একটা শর্ট পদ্ধতিতে অঙ্কটি করার চেষ্টা করি। আমি মনে করি দৈর্ঘ্য 10, তাহলে প্রস্থটা কত ধরবো, প্রস্থটাও আমরা বুদ্ধি করে 10 ধরবো, তাহলে দৈর্ঘ্য×প্রস্থ মানে 100 বর্গ একক, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল ভিউয়ার্স। 10×10 আমি দৈর্ঘ্যটাও ধরলাম 10, প্রস্থটাও ধরলাম 10, তাহলে কত বর্গ একক, 100 বর্গ একক এটা ছিল। এবার বলছে দৈর্ঘ্য নাকি 30% বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে। 30% বেড়ে যাওয়ার মানে কি, যেটা 10 ছিল সেটা 30% বেড়ে গেলে 10 না থেকে এখন হয়ে যাচ্ছে 13। কি করে আসলো এটা আমি আরো একবার বোঝানোর চেষ্টা করি। দেখো 10 ছিল, 30% বাড়ার অর্থ হচ্ছে 100 থাকলে 130, এটা বুঝে নিতে হবে। প্রস্থ আগে ছিল 10, কিন্তু এখন 20% বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি পাওয়া মানে কি, আগে যেটা 10 ছিল এখন সেটা 12, ঠিক এইভাবেই এটা 12 চলে আসে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে দৈর্ঘ্য আর 10 নেই হয়ে গেল 13, প্রস্থ আর 10 নেই হয়ে গেল 12, তাহলে কত দাঁড়ালো ক্ষেত্রফল, 13×12 গুণ করলে কত হবে, 156 বর্গ একক। ভিউয়ার্স আগে ক্ষেত্রফল কত ছিল, 100 বর্গ একক, এখন ক্ষেত্রফল কত হলো, 156 বর্গ একক, তাহলে বাড়লো কত না, 156 - 100, তার মানে শুধু 56 বর্গ একক বেড়ে গেল। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ক্ষেত্রফল 57% বাড়লো, এটা কিন্তু আমরা বলতে পারি। আশা করব আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত অঙ্কে প্রবেশ করব। আজকে বেসিক যে কনসেপশন, বেসিক কনসেপশনটা আমি দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে। যদি আমার চ্যানেল ভালো লাগে, যদি মনে হয় যে এখান থেকে উপকার পাচ্ছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে দিতে কখনোই ভুলো না। কারণ আমি যদি অঙ্ক এখানে পাবলিশ করি এই ইউটিউব চ্যানেলে, তাহলে সবার আগে
নোটিফিকেশনটা কিন্তু তুমি পাবে।